পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে দেশের মানুষদের কথা আমরা জানি না, আর জানলেও চোখ ফেটে জল আসে। তাদের হাহাকার আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা তো রাজার হালেই রয়েছি। বুর্কিনা ফাসোর মানুষদের কাছে জীবন মানেই একটু খেয়ে বেঁচে থাকা। খাবারের জন্য চারিদিকে শুধু হাহাকার। বছরের অধিকাংশ সময় পড়তে হয় গনগনে রোদে। চলুন না গল্পে গল্পে একটু ঘুরে আসি পৃথিবীর সেই রুক্ষ ও শুষ্ক দেশ থেকে। সঙ্গে থাকুন। আফ্রিকার পশ্চিমের একটি ছোট্ট রাষ্ট্র, 1985 সালে দেশটির নাম রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ নৈতিক জাতির দেশ। দেশটি ফরাসিদের থেকে স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা থেকে অনেক দূরে রয়েছে। না আছে পেট ভর্তি খাবার, না আছে পরনে ভালো পোশাক। দেশটির শহরাঞ্চলের অবস্থা একটু ভালো, কিন্তু অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ। এখানে একটু খাবারের জন্য অমানসিক পরিশ্রম করতে হয়, কাজ খুঁজতে পারি দিতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। আবহাওয়ার খামখেয়ালিপনায় এখানকার মানুষের কোনো অভিযোগ নেই। তাদের লড়াই শুধু একটু খাবার আর ভালো থাকার সঙ্গে। সাহারা মরুভূমির সংলগ্ন এই দেশের সারা বছরই শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প অত্যন্ত কম, অথচ তীব্র গরম। এই অস্বস্তিকর আবহাওয়ায় আপনি কতদিন থাকতে পারবেন বলুন তো? কিন্তু আশ্চর্যভাবে টিকে রয়েছে দেশটির মানুষ। বুর্কিনা ফাসো মরুভূমির মতোই দেশ, এখানে বৃষ্টির দেখা মেলে না। যদিও বা হয় তা ছিটে ফোঁটা মাত্র। শীতেও থাকে গুমোট ভাব, প্রায় 8 মাস এখানে গরম থাকে। জানুয়ারিতে আপনি যখন শীতে ঠকঠক করে কাঁপেন, তখন এখানে বিশ্রী ভ্যাপসা গরম। বুর্কিনা ফাসোর অধিকাংশ অঞ্চল খরা প্রবণ তৃণভূমিতে মোড়া। উত্তরে রয়েছে সাহারা। দেশটির মাটির মান অত্যন্ত খারাপ, কিন্তু বুর্কিনা ফাসোর মানুষ এখানে কৃষিকাজকেই আঁকড়ে ধরে ভবিষ্যতের স্বপ্ন বনে। দেশটি বিশাল মালভূমির উপর অবস্থিত, যার বুক চিরে বয়ে গিয়েছে 3টি নদী। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রীষ্মে নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে থাকে, তার উপর সারাদিন গনগনে রোদ। গ্রীষ্মকালে সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসে উত্তপ্ত শুষ্ক বালির বায়ুপ্রবাহ। চারিদিকে শুধু কাঁটা ঝোপ, যেটুকু সবুজের ঘনরেখা রয়েছে তা নদীর তীরেই। বুর্কিনা ফাসোর মানুষ চাকরি কি জানে না? দেশটি অল্প পরিমাণে তুলো, তিসি আর আখ রপ্তানি করে, কিন্তু বিশাল প্লাস পয়েন্ট স্বর্ণখনি। এছাড়াও রয়েছে ম্যাঙ্গানিজ, নিকেল, বক্সাইট, দস্তা আর সীসার বিশাল ভাণ্ডার। কিন্তু উত্তোলন, নিষ্কাশন কিংবা পরিবহন ব্যবস্থার হাল খুব খারাপ। সম্পদ থাকতেও দেশটি অত্যন্ত গরিব। রাজনৈতিক অবস্থাও তলানিতে ঠেকেছে। গত বছরই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিল জনগণ। সেনা অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রেসিডেন্ট। বিগত সরকারের লাগামহীন দুর্নীতি আর দারিদ্রতা বৃদ্ধির কারণে দিনের পর দিন বিরক্ত বুর্কিনা ফাসোর মানুষ। আসলে তারা একটু শান্তি খুঁজছে ভালোভাবে বাঁচার জন্য, যাদের কাছে জীবন মানে পেট ভর্তি খাবার আর একটু ভালো পোশাক। কিন্তু সেটাও চটে না। আপনি এই দেশের মানুষদের মতো জীবন কাটাতে পারবেন না কোনোদিনই। এই আবহাওয়ায় টিকে থাকতে পারবেন না। বুর্কিনা ফাসোর মানুষদের যে অমানসিক পরিশ্রম করার ক্ষমতা আছে তা আসলে অধিকাংশ মানুষেরই নেই। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।